ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরো ইনফরমेटिव ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ তারপর জব জবে ঢুকে গেলেন অন ক্যাম্পাসিং এ হ্যাঁ আমার আমি বিটেক করেছিলাম দুর্গাপুর এনআইটি দুর্গাপুর থেকে মোটামুটি আমাদের একটা সিউরিটি ছিল মোটামুটি মার্কস পেলে মানে একদম খুব খারাপ না পেলে একটা চাকরি তো হবে এবার আমাদের একটা কোর নন কোর বলে একটা কনসেপ্ট থাকে একটা মানে কোর বলতে যেটা আমি স্ট্রিমের যে স্ট্রিমে নন কোর হচ্ছে একটা আইটি আইটি একটা মাস কম্পাই যেমন টিসিএস ইনফোসিস এই টাইপের তো আমার যে সিজিপি খুব ভালো ছিল সেটাও না সেটাও একটা গল্প আমি কলেজে উঠে দিলাম বাহ কলেজে তো পড়াশোনা করতে হয় না সবাই লাস্টের এক দু দু তিন চার দিনে পড়ে পাস করে যায় আমি ওই মানে গড্ডালিকা প্রভাবে গা ভাসি ছিলাম তো আমার এমন আছে যে আমি সিক্স পয়েন্ট টু পেয়েছি সেভেন পয়েন্ট টু পেয়েছি লাস্টের দিকে যখন দেখলাম যে একটা নাম্বারটা রিকভার করার সময় এসেছে ক্যাম্পাসিং চলে এসেছে তো একটা লাস্ট এট নাইন করে তুলে মোটামুটি আমার মনে আছে যে ক্যাম্পাসিং এর জন্য আমাদের দরকার ছিল সেভেন পয়েন্ট ফাইভ সিজিপিএ যেটার জন্য মানে মোটামুটি ভালো কোম্পানি তো বসার জন্য তো ওইটুকু আমি তুলে নিয়েছিলাম তো মনে আছে আহ ফোর্থ ইয়ারের ওই তিন মাসের মধ্যে আমার দুটো চাকরি হয়েছিল একটা টিসিএস যেটা আমাদের মাস কোম্পানি বলা হয় আর একটা হচ্ছে আমি কোর এডিকশনে পেয়েছিলাম তো মোটামুটি ওই আর কি আহ ইঞ্জিনিয়ারিং এ হ্যাঁ আমার স্ট্রিম ছিল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স তাও সিভিল নয় এটাই কারণ সিভিলে তো খুব সমস্যা হ্যাঁ হ্যাঁ সিভিল তো আইটি কিন্তু পুরো ডিটেইলস হয়ে যায় একটা ব্যাপার থাকে একদম আচ্ছা কোম্পানি তারপর আপনি জয়েন করলেন চাকরিতে হ্যাঁ এবার জয়েন করলাম বলতে প্রথমত তো আমি আমার পোস্টিং ছিল গুড়গাঁও তো দু এরকম হয়েছে একটু ছোট্ট করে বলি যে দু মানে চোদ্দতে আমি চাকরি পাই আমার মোটামুটি দু হাজার পনেরো মধ্যে আমি পাস আউট হয়ে যায় তো আমাদের যেহেতু আইটি কোম্পানিগুলো গুলো একটু জয়নিং স্লট ওয়াইজ দেয় তো একটু টাইম মতো লাগে তো আমার মোটামুটি জয়নিং হয়েছিল ওই অক্টোবর মাসের দু তারিখে ঠিক পুজোর মনে হয় ষষ্ঠী বা পঞ্চমী ওই টাইমে আমার জয়নিংটা হয়েছিল একদম গুরগাঁও এবার তার মাঝে এই গল্প আছে যে হ্যাঁ দু একদম দু পনেরো তো এই গল্প আছে জুন জুলাই মাসে হয়তো আমি বাড়িতে ঘুমোচ্ছি দুপুর আহ ভোরবেলা উঠে মানে ঘুমোচ্ছি বেশ ভালো রকম ঘুমোচ্ছি জানি চাকরি হয়ে গেছে এই টাইম রেস্ট একটু ঘুমোই তো লোকে এসে ভাবছে যে চাকরিবাজী হয়তো হয়নি তো বাড়িতে এসে ওই তো যারা রেগুলার একটু গল্প টল্প করতে আসতো উকি মেরে দিয়ে তাহলে আবার ক্যাম্পাসিং এ বসতে হবে তো তো ঠিক আছে এখন ঘুমিয়ে নিচ্ছি ঘুমিয়ে নিই ভবিষ্যতে তো চাপ তো আছি চাকরি বাড়ি এখন যে অবস্থা তো এইসবও ফেস করেছি তো আলটিমেটলি অক্টোবরে আমি জয়েন করেছিলাম মোটামুটি আমার মনে আছে চতুর্থ থেকে পঞ্চমী একটা ছিল গুরুগাম আমার দিল্লিতে ফার্স্ট পোস্টিং ছিল এরিক্সেন আচ্ছা দেন চাকরি করছেন খুব ভালো কথা ওয়েল সেটেল সেখানে তারপর হঠাৎ করে এই পার্টিকুলার চারটে অক্ষর কথা দিয়ে এলো ডাব্লিউ বিসিএস এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার মানে আমার মনে হয় ছোট ছোট কয়েকটা মানে ডট কানেক্ট করার চেষ্টা করি ফার্স্ট হচ্ছে আমার আমাদের ক্যাম্পাসিং যখন আমি কলেজেই পড়তাম তখন এইসব ডাব্লিউ তো এগুলো ধারের কাজই ছিল না মানে আমি ভাবছিলাম যে মানে যেটা ড্রিম থাকে যে রিক্সেনে চাকরি করবো ক বছর দি একটা এমবিএ করে নেবো ভালো প্যাকেজ পাবো ভালো বিদেশ ঘুরবো একদম সেটে মানে একদম যেমন সেই সবাই পারস্পার্য যাকে বলে একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে পাস করার পর তো সেরকম একটা স্বপ্ন ছিলাম তো ফার্স্ট থার্ড ইয়ারে একদম থার্ড ইয়ারে মনে আছে মানে কোন একটা টেক ফেস্ট হয়েছিল সেখানে কোন একজন আইএস অফিসার এসেছিলেন তো ও তিনি কিছু মানে ভদ্রলোকের নাম খুব সমস্ত রোমান সাইনি ছিলেন উনি এসেছিলেন তো কি তো হ্যাঁ একাডেমি ফাউন্ড এসেছিলেন কো ফাউন্ডার একদমই তো আমি অত কিছু জানতাম না তো আমি যাইও নেই সত্যি কথা বলতে মানে আমি ডট গুলো কানেক্ট করার চেষ্টা করছি সেই কারণে যে আমার একটা খুব বন্ধু উৎসাহ নিয়ে গেছিল বলছিলাম এই পরীক্ষা দিলে নাকি নীলবাতি গাড়ি পাওয়া যায় না 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 ভালো কথা তো ঠিক আছে তোর যাচ্ছে জায়গা আমার তো কিছু জানিও না যে যাওয়ার ইচ্ছা নেই তো যথারীতি যাই উনি হয়ে গেল তো তারপরে গুরগাঁও তো যখন পোস্টিং হয় তখন আমার একটা বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম সে তখন বলছিল যে প্রিপারেশন নিচ্ছে আমি কিছু জানি না তো তার সঙ্গে গিয়েছিলাম তখন তার সে তখন থাকতো মুখার্জি নগরে থাকতো আর কি তো মুখার্জি নগরে গিয়ে গিয়ে তো আমি তো অবাক মানে আমি সে লোকে চাট পাপি চাট খেতে খেতে ইকোনমিক্স আলোচনা করছি তারপরে সে থাকে একটা ছোট্ট রুম মানে মনে হচ্ছে যেন মানে নিঃশ্বাস নেওয়া যায় না বাবা এত কষ্ট কিসের জন্য সে এক গল্প শুনলাম যে কিছু যায় আইস যায় আমি তখনও কিছু জানি না সত্যি কথা বলতে এবার আহ এবার ব্যাপারটা হচ্ছে যে আমার মানে আমি স্বপ্ন কোনোদিন ভাবিনি যে আমি যখন জিওগ্রাফির সব থেকে ছিলাম তো আমি ভাবিনি যে মাধ্যমিক লেভেলে পর পরে ওটা পড়তে হবে যাই হোক এরপর ঘটনাটা হয় যে আমি গুরগাঁও থেকে ফিরে আসি তখন সেটা একটা কারণ আছে যে আমার হোম সিকনেস একটা বড় কারণ আর বাড়িতে তখন কলকাতায় পোস্টিং আছে মানে অফিস আছে কেন আমি গুরগাঁও থাকবো তো কোন রকম একটা আন ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে চলে আসি তারপরে দু হাজার পনেরো থেকে ষোলোতে আমি চলে আসি পনেরো জয়েন করে ষোলো চলে আসি ষোলোই কিছু কিছু কয়েকটা ঘটনা ঘটেছিল যার জন্য আমার মনে হয়েছিল যে এই পরীক্ষাগুলো দেওয়া উচিত আহ মানে সরকারি পরীক্ষা গভর্নমেন্ট জব মানে আর কিছু শুনিনি আর গভর্নমেন্ট জব মানে খুব ভালো চাকরি কি হয় ডাব্লিউ এটা হচ্ছে ষোলোর জুলাই আগস্টে এটা আমার ফার্স্ট ডাব্লিউ সম্বন্ধে শোনা এটা হচ্ছে ডাব্লিউ এর মানে আমার এন্ট্রি পয়েন্ট আচ্ছা আমাকে কি একটু বলতে পারবেন যে মানে অ্যাকচুয়ালি কোনটা মোটিভেটিং ফ্যাক্টরটা হলো যে কেন একদম এই ট্রানজিশনটা যে না এবার সরকারি করতে হবে আর কিছু না অন্য দিকে যাব না বলা বলা যদি যায় প্লিজ একদম 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 এটা মোটিভেটিং ফ্যাক্টর বলতে গেলে আমার মানে আমি মোটামুটি এটাও ভেবে নিয়েছিলাম যে ক্যাট এই এক্সাম গুলো দেবো তো কলকাতায় আমার মোটামুটি এটা একদম ডিসাইডেড ছিল এবার কি হয় আমার পোস্টিং ছিল ডিএলএফ টু রাজারহাটে এবার ডিএলফ টু রাজারহাটে মোটামুটি প্রতিটা কথা ভাবে হ্যাঁ মানে গেট বা কথা ভাবেনি হ্যাঁ এটারও একটা কারণ ছিল যেহেতু আমার দিদি মানে এমটেক করেছে পিএইচডি করেছে এবার আমি ওই ফিল্ডে তো দেখছি একজন যাচ্ছে আমি কিছু পড়ছে 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 বলে আমি আর ওই আমি আর যাচ্ছি না মানে আমি আর মানে এমন এই যেটা বিটেক করে আবার ওই পড়াশোনা ওই পড়াশোনা একটু করবো আমার ইমিডিয়েট চাকরি মানে এই একটা ব্যাপার কারণ ক্যাড করলে পরে চাকরি কিন্তু গেট করা মানে তারা পিএইচডি করা আমি দিদিকে দেখছি তখন তো পিএইচডি কে অ্যাডমিশন নিচ্ছে মানে এই প্রসেসটা দেখে আমার ভয় ধরে গেছিল যে আমি এত পড়াশোনা করতে পারবো হ্যাঁ পিএসইউ গুলো রয়েছে বাট তাও ফিল নেই মানে পিএসইউ গুলো রয়েছে হ্যাঁ 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 বিএসসি গুলো রয়েছে এবার মানে আমার টেকনিক্যাল ফিল্ডের মানে সেই ইন্টারেস্টটা পাইনি মানে আমি মানে আমি ক্যাট ম্যানেজমেন্ট গভর্নমেন্ট জব মানে এইভাবে ব্যাপারটা হয়েছে মানে আমি গেট যে প্রিপারেশন নেবো বা এই মানে মানে আমি একটা হয়েছিল কি যেমন দিদি যখন ইলেকট্রনিক্স নিয়েছিল আমি ইলেকট্রনিক্স নিয়েছিলাম দিদি বিটেক আমি বিটেক এবার আমি একটা জায়গায় কোথাও গেব মনে হয়েছিল যেটা একটু কিছু ডিফারেন্ট কিছু করি মানে আর মানে মানে একটু টায়ার্ড লেগেছিল ব্যাপারটা সম্বন্ধে মানে এই আর কি মানে আবার মানে যদি আমি বাই চান্স পিএসসি মিস করে যাই আমাকে তো এমটি কি করতে হবে আইদা আইআইটি এনআইটি কিছু একটা সরকারি কলেজে করতে গেলে সেই পড়াশোনা শুরু করতে হবে মানে আমার এটা মাথায় ঢুকে গেছিল তো আমি মানে ওই পড়াশোনাটা থেকে একটু ভয় পেয়েছিলাম আর কি যদিও সেটা ভয় পরে সেটা অনেক বেশি করতে হয়েছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু তখন অতটা মনে হয়নি যে করতে পারবো এ একটা বড় কারণ ছিল হ্যাঁ কন্টিনিউ করুন প্লিজ ওই ফ্যাক্টরটা যেটা বলছি হ্যাঁ এবার হ্যাঁ একদম না ঠিক আছে একদমই এবার কি হয় ওই ডিএলএফ টু রাজারহাটে যে আমি সেখানে পোস্টিং ছিলাম তো যে আইটি সেক্টরের প্রত্যেকটা নিচে অফিসে নিচে কিছু চায়ের দোকান থেকে সিগারেটের দোকান থাকে আর ওইখানে কিন্তু আইটি সেক্টরের রিয়েল জায়গাগুলো খোঁজা যায় মানে একটা হচ্ছে সবাই আইফোনে যাচ্ছে লাইফ এনজয় করছে পার্টি করছে একটা डिफरेंट লাইফ খুব মানে একদম গ্ল্যামারাস আর একটা হচ্ছে যেখানে লোকে সিগারেট খেতে খেতে প্রজেক্ট স্যাটিসফাইড নয় কেন কম রেটিং পাচ্ছে কেন আমি অনসাইড অপরচুনিটি যেতে পারছি না কেন এ যাচ্ছে এত ইএমআই আছে বা আমার এই রেটিংটা পড়ে গেল এই কোম্পানি থেকে আমি প্রজেক্টের আর কন্টিনিউ করতে পারবো বা এই প্যাকেজে চলছে না এখানে কিন্তু এতটা আমি হাইক পাচ্ছি না তো এই জাতীয় জিনিসগুলো আমি শুনতাম মানে তখন আমি নিচের ওই জায়গাগুলো যখন আমি নিজে চা খেতে যেতাম বা কোনো কারণে যেতাম খাবার খেতে যেতাম তো মোটামুটি শুনতাম এবার সোনার সময় আমি যখন একটু স্টেবিলিটি এসছে মানে একটু শান্তির জায়গা মোটামুটি কলকাতায় এসেছি তখন আমার মানে দিল্লিতে এই ভাবনার সুযোগও ছিল না তো ফার্স্ট টাইপ ছিল তো তখন আমি ভাবলাম যে এটা কি হচ্ছে ব্যাপারটা মানে এটা কেন স্যাটিসফাইড নয় তখন আমি এমন হয়েছে যে আমার ম্যানেজারের সাথে কথা বলেছি মানে ম্যানেজার বলতে আমার ইমিডিয়েট ম্যানেজার না তো অন্য প্রজেক্টে যিনি আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন তো তখন তিনি বলেছেন দেখো তোমাদের সামনে সুযোগ আছে তোমরা যদি লাইফে আমাদের হচ্ছে সবসময় আমরা কিছু না কিছু শিখছি আমার লাইফে চ্যালেঞ্জ আছে সবকিছু ভালো কথা কিন্তু একটা টাইমের পর তোমার স্টেবিলিটি এগুলো ম্যাটার করবে আর যদি তুমি এইগুলো যদি চাও তোমার কোথাও গিয়ে তুমি একটু অন্য দিকে যাও আমাকে এনিও বলেছেন যে গেট দাও তুমি গভর্নমেন্ট সেক্টর যাও আইএস দাও ইউএসসি দাও ডব্লিউবিসিসি দাও গভ এরকম অনেক কিছু বলেছিলেন আভি জাবি এসএসসিএল অনেক কিছু বলেছিলেন তো মূল মূল মানে মূল কথা এটা বুঝেছিলাম যে যদি আমি একটা হচ্ছে লাইফ খুব চ্যালেঞ্জিং লাইফ সবসময় আমি থাকবো তাহলে আমার জন্য আইটি সেক্টর ঠিক আছে আর আরেকটা লাইফ কোথাও যদি আমি একটু স্টেবিলিটি চাই একটা ফ্যামিলি লাইফ চাই আমাকে কোথাও কম্প্রোমাইজ করবো না এই যে পার্সোনাল লাইফটা কিছুটা হলো তো সেই জন্য একটা গভর্নমেন্ট জব দিতে হবে আর আর একটা জিনিস আমার আর একটা ঘটনার কথা আমি একটু বলতে চাই আমাদের র্যান্ডম মিটিং হচ্ছিল তখন মানে আমাদের আইটি সেক্টরে মানে টিমের পারফরমেন্স নিয়ে তো একটা হট করে আমাদের র্যান্ডম জনকে ডেকেছিল মানে এরকম বিভিন্ন বিভিন্ন ডাকছিল তো তার মধ্যে একজন সিনিয়র খুব লেভেলে ম্যানেজার ছিলেন যারা যাদেরকে ডাকা হয়েছিল আহ সেই সঙ্গে আমিও ছিলাম তার মোটামুটি স্যালারি যদি আমি ধরি পার মানে ইয়ার লেভেল থার্টি ফাইভ থেকে ফর্টি ল্যাক্স তিনি পানি মানে তার এরকম একটা স্যালারি তো খুব ভালো কথা তো তাকে একজন মজা করে দেখলাম দেখলাম বললো দেখো সবাই কাজে স্যাক করে দেবে সেই জন্য আমাদের ডেকেছে তখন তিনি হট করে একটা কথা বলেছিলেন আমার খুব স্ট্রাইক করেছিল তিনি বলেছেন দেখো এই কথাটা বলো না আমার নিজের ছেলের কথাটা মনে পড়ে গেল বা ছেলের কথা মুখটা ভেসে করে একটা সেন্টিমেন্টাল কথা উনি বলে দিয়েছিলেন যে এরকম এরকম মজা যেন করো না মানে এরকম একটা কথা তখন আমার কোথাও যেন মনে ছিল যে অত বড় একটা মানুষ তিনি এত এক্সপিরিয়েন্স তার এত নলেজ মানে বেস তা তিনিও কোথাও একটা ইনসিকিউর তো সেটা তো একটা তাহলে এই জায়গাটা আমার পক্ষে খুব মানে আমি এটলিস্ট এনজয় করতে পারবো না আর আমি খুব একটু স্টেবিলিটি কোথাও গিয়ে একটু পছন্দ করি তো সেইটাও আমার একটা কোথাও ড্রাইভিং ফোর্স ছিল তো এই বিভিন্ন ঘটনাগুলো করতে করতে আমি মানে বিকল্প চিন্তার কথা ভাবতে আরম্ভ করি মানে সিক্সটিন্থের শেষে এসে তো তারপরে ও ফার্স্ট মানে ভালো চারি বলতে কি স্টেটের হ্যাঁ একটা একটা কথা সেটা হচ্ছে যখন আপনি সিক্সটিন্থের শেষে তখন আপনার বয়স কত আজ থেকে প্রায় টোয়েন্টি থ্রি টোয়েন্টি আচ্ছা ওকে প্লিজ কন্টিনিউ হ্যাঁ তো সেই কোথাও গিয়ে আমার মনে হলো যে আমি তাহলে একটা কিছু ট্রাই করি কারণ আমার হাতে এনাফ টাইম আছে আমি এই টাইমে টাইম দিতে পারবো খুব বিশাল কিছু প্রেশার নেই তো সেটাই আহ আমি ফার্স্ট ফর্ম ফিল আপ করি অক্টোবর কি নভেম্বর আমার মনে আছে ডাব্লিউ বি দু সেটা আমার এনটি পয়েন্ট আর আমি এটা কিছু গাইডিং বাই গাইডেড বাই সাম ফ্রেন্ডস এটাও হয়েছে কারণ তারা বলেছিল ডাব্লিউ বিসিএস নাকি কি খুব স্টেট সবথেকে ভালো পরীক্ষা কি হয় সেটা আমি তখন কিন্তু জানতাম না এই হচ্ছে ব্যাপার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে এবং বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন থ্যাংক ইউ